প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে প্রথমে শুভেচ্ছা ও স্বাগতম। গতবারের ক্লাসের মতো আজকে আমরা ভিডিও ক্লাস করব। আজকে আমরা যে ছবিটি আঁকবো সেটির নাম হচ্ছে চিতল মাছ। চিতল মাছ আমাদের বাংলাদেশে একটা মাছ, এটা আমরা কম বেশি সবাই চিনি। আজকে আমরা এটা কত সহজে আঁকা যায় সেই জিনিসটাই আমরা দেখব। প্রথমে চিতল মাছ আঁকার জন্য আমাদের সোজা একটা দাগ দিতে হবে। আমি আগে থেকে এটা করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং এটা আমি কলম দিয়ে এঁকেছি, কারণ পেন্সিলের দাগ অনেক সময় ছবিতে দেখা যায় না পরিষ্কার করে, তাই কলম দিয়ে এটা করেছি। তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। প্রথমে সোজা একটা দাগ দিলাম, সোজা দাগ দেওয়ার পর এভাবে বাঁকা একটা দাগ দিলাম, এবং এই বাঁকা দাগটা এখানে এসে এটা নিচের দিকে এসে এভাবে ঢেউয়ের মধ্যে উঠে যাবে, অনেকটা ঢেউয়ের মধ্যে এরকম দাগ দিয়েছি। এরপর দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে দেখো আমি এই বাঁকায় দাগটা দিয়ে এই দাগটা থেকে আবার এভাবে দিয়েছি, এবং নিচে আবার একটা সমানভাবে একটা দাগ দিয়েছি। দেখো নিচের দাগটা খুব বেশি বাঁকা না, এদিক থেকে সামান্য নিচে এসেছে। এটা তোমরা পেন্সিল করবা, কলম দিয়ে নয়। তৃতীয় ধাপ পুরোপুরি মাছ আঁকা হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা ঠোঁটটা সুন্দর করে রেখেছি, চোখ দিয়েছি, এইখানে একটা ছোট কানের যে ফুলকির পাশে একটা কানের লেস থাকে সেটা দিয়েছি, এখানে ছোট্ট লেস, এবং চিতল মাছের এই দিকে এরকম বরাবর একটা লেস থাকে। তাহলে আমরা চিতল মাছ তিনটে ধাপে আঁকবো। প্রথম ধাপ আমরা একটা সরল রেখা দেব, তারপর একটি বক্র রেখা দেব, তারপর এটাকে আমরা সুন্দর করে যোগ করে দেব, এবং তৃতীয় ধাপে আমরা পুরোপুরি মাছের সাদৃশ্য করে একটি মাছ আঁকবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল ড্রয়িংয়ে ফিরে যাই, কীভাবে সহজে চিতল মাছ আঁকা যায়, এবং আঁকা শেষ হলে আমি এটার রং দেখিয়ে দেবো। প্রথমে আমি একটা সোজা দাগ দিচ্ছি। তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো, স্কেল ব্যবহার করা যাবে না এরকম কোনো কথা আমি বলি নাই। তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো, চাঁদা, কম্পাস, পেন্সিল কম্পাস সবই ব্যবহার করতে পারো। তারপরে আমরা দেখো এই দাগটা আমরা এখান থেকে দিয়ে এই নিচে পর্যন্ত আসছে। এরপর আমরা যেটা করব, দেখো নিচের দিকে আমরা কিছুটা এঁকে ফেলেছি। আমাদের ড্রয়িং এর সময় যদি আমাদের মেন যে ফর্ম যেটাকে বলি বা স্ট্রাকচার বলি সেটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের ড্রয়িং অবশ্যই সুন্দর হবে। চেষ্টা করবো আমরা আমাদের ড্রয়িংটা মূল স্ট্রাকচারের সাথে ঠিক রাখতে। তাহলে আমরা প্রথমে একটা দাগ দিয়েছি, তারপরে এখানে একটা বক্র দাগ দিয়েছি, তারপরে আমরা এবার আমরা মেন ড্রয়িং এ ফিরে যাব। এখানে চিতল মাছের ঠোঁটটা এখান থেকে এরকম হয়, এখানে আমরা চাইলে কম বেশি উঁচু নিচু করতে পারি আমাদের মাছের ছবি আঁকার প্রয়োজনে। তারপরে আমরা মুখের নিচে এখানে চওল আঁকলাম, এখানে সামান্য একটু বাঁকা হয়। চওল আঁকার পরে আমরা এইটা যোগ করে দিলাম, এটা কিন্তু আমরা শুধু মাছ আঁকলাম, এখানে কিন্তু আমরা এখনো মাছে যে আয়েস বলি পাটনা বলি সেটা কিন্তু আমরা এখনো দেই নাই। তারপর আমরা এই মুখটা আঁকার পর এখানে চোখ দিলাম, এই মুখের এই পাশতে আমি সরাসরি যে ফুলকা বলি সেটা দিয়ে দিলাম, ফুলকা থেকে তারপর আমাদের চিতল মাছের নিচের দিকে এরকম পাখনা থাকে। দেখো আমাদের মোটামুটি যে
চিতল মাছের যে স্ট্রাকচার ওটা আমাদের কিন্তু হয়ে গিয়েছে। আমরা এখন কি করব, আউটলাইন করব। আউটলাইন করার সময় আমি সবসময় বরাবরই বলে থাকি, তোমরা সাইন পেন, জেল পেন অথবা সাইন পেন যেগুলো একটা ব্যবহার করতে পারো, তবে আমি সাইন পেন ব্যবহার করছি, তোমরা চাইলে সাইন পেন বা অন্য কিছু ব্যবহার করতে পারো। প্রথমে আমরা চোখ দিয়ে আউটলাইন শুরু করি। মনে রাখতে হবে সাইন পেন একই জায়গায় বেশিক্ষণ ধরে রাখা যাবে না, সাইন পেন একই জায়গায় বেশিক্ষণ ধরে রাখলে সেই জায়গাটায় পৃষ্ঠ উল্টো পিঠে ছাপ পড়ে যায়। এছাড়া তোমার সাইন পেন করার সময় খাতার নিচে অন্য একটা মোটা কাগজ বা বোর্ড দিয়ে নিবে। আমার আউটলাইন সময় অবশ্যই একটু বিশেষ যত্নশীল হব, যাতে আমাদের লাইনগুলো সুন্দর হয়। চেষ্টা করবো মোটামুটি আমাদের যে ফাইনাল যে ড্রয়িংটা ওইটার উপর দিয়ে আমরা হাত ঘুরাতে। এখন নিচের দিকে লেসটা আমি কিনে দিয়েছি, সচরাচর অনেক মাছের এইভাবে লেস থাকে না। আমরা এই চিতল মাছটা একটু অন্য মাছ থেকে আলাদা, কারণ আমাদের ইলিশ মাছ, রুই মাছ প্রায় কাছাকাছি, কিন্তু চিতল মাছটা পুরোপুরি আলাদা। আমরা শুধুমাত্র একটা লাইন দিয়ে আউটলাইন করেছি, আমি পেন্সিল দাগ হয়তো দুইটা কি তিনটা দিয়েছি, কিন্তু সেটা আমরা এখানে দিইনি, আমরা শুধুমাত্র এখানে একটা দাগ দিয়েছি। তাহলে আমাদের চিতল মাছ আঁকা হয়ে গেল। এবং এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রং করব। রং অবশ্যই করব, কিন্তু রং করার আগে আমাদের যে প্রয়োজনীয় কাজ, আমরা রবার দিয়ে ড্রয়িংটা পরিষ্কার করে মুছে ফেলব। রবারটা পরিষ্কার মুছে ফেলার জন্য আমাদের সাইন পেন করার পরে একটু টাইম ওয়েট করতে হবে, মিনিমাম 1 মিনিট হলে ভালো হয়, কারণ ততক্ষণে আমাদের যে সাইন পেনের যে কালি এটা শুকিয়ে যাবে এবং তারপর আমরা এটা করব। দেখো আমি আগে থেকে একটা করে রেখেছিলাম সাইন পেন, এটা আমি এখন করলাম, এটা আগে করেছি। এটা হচ্ছে কলম দিয়ে করেছি, জেল পেন দিয়ে করেছি এবং এটা সাইন পেন দিয়ে করেছি। তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা তোমরা করতে পারো। আমরা রবাতে মুছে ফেললাম, আমরা ময়লাগুলো আস্তে আস্তে হাত দিয়ে অথবা ফু দিয়ে আমরা পরিষ্কার করে ফেলবো, যাতে খাতা পর ময়লাগুলো রেখে ছবি নষ্ট না করি। আমরা চিতল মাছ রং করার জন্য আমরা কয়েকটা রং ব্যবহার করবো, খুব বেশি রং ব্যবহার করবো না। প্রথমত আমরা হালকা একটা হলুদ রং আছে, দেখো এটা পুরোপুরি হলুদ তো ঠিক না, হালকা হলুদ, এটার সাথে আমরা একটু অ্যাশ ব্যবহার করবো। অ্যাশ 2 কি 3 ধরনের আমাদের কালার বক্সে থাকে, একটা এটা হচ্ছে গাঢ় অ্যাশ, এরপর থাকে হালকা অ্যাশ, এরপর হালকা অ্যাশ থাকে। এবং এই অ্যাশটাকে এবং এই রংটাকে মিশিয়ে দিতে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাদা রং। সাদা রংটা আমরা সবার সাধারণ সাধারণ সবার শেষে ব্যবহার করে থাকি। এবং আমরা হালকা কমলা সেটাও ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে একটু হালকা কমলা, আমি এই চিতল মাছের পেটের দিকে একটু হালকা কমলা দিই, ঠোঁটে একটু দিই, চোখের চারপাশে একটু দিলাম।
লেজের দিকে একটু দিলাম। এরপর আমি যে হালকা যে হলুদ আছে, দেখো এটা হালকা হলুদ, হলুদেরই খুব হালকা একটা রং। হ্যাঁ, সবার কালার প্লে বক্সে এটা নাও থাকতে পারে, যদি না থাকে তোমরা যে কোনো হলুদ ব্যবহার করলেই হবে, কোনো সমস্যা নেই। একবারে সেম টু সেম কালার হতে হবে, এর উপর বিষয় না, মেন হচ্ছে তোমাদের ড্রয়িং, ড্রয়িংটা মোটামুটি সুন্দর হলেই হবে। এরপর আমি যেটা ব্যবহার করবো অ্যাশ, অ্যাশ কিন্তু আমি প্রথমে গাঢ়টা নিয়েছি, গাঢ়টাই আমরা প্রয়োগ করবো। দেখো আমি এখানে একটু অ্যাশটা, গাঢ় অ্যাশটা দিয়েছি। এবার আমি হালকা অ্যাশটা ব্যবহার করব, হালকা অ্যাশটা আমি এইভাবে আস্তে আস্তে মিশিয়ে দেবো এই গাঢ় রংটার উপরে। আমার মনে হয় তোমরা পরিষ্কার করে রংগুলো দেখতে পাচ্ছো, আমার মনে হয় দেখতে কোনো সমস্যা হচ্ছে না। দেখতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। দেখো আমি আস্তে আস্তে অ্যাশ রঙগুলা এইভাবে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি। রং আসলে মিশ্রণের উপর রং সৌন্দর্য বৃদ্ধি পায়, অনেকে একই রং দিয়ে ছবি আঁকে, কারোটা দেখতে সুন্দর লাগে, কারোটা দেখতে সুন্দর লাগে না, এই শুধুমাত্র এইটা মিশ্রণের উপর নির্ভর করে। দেখো আমি এই একটা রং আরেক রং সাথে মিশানোর সময় একবার পুরোপুরি যেটা হয় যে আমি মিশিয়ে দিচ্ছি না, ড্রয়িংটার দিকে খেয়াল রাখছি, কারণ ড্রয়িংগুলো যে রংটা মিশাতে হয় একবার ওভারঅলই রং মিশালে ছবি দেখতে অংশ কালো কালো হয়ে যায়। এরপর আমি মোটামুটি আমার এখানে পাঁচটা রং মধ্যে চারটা রং ব্যবহার করেছি, একটি রং বাকি আছে, সাদা রং আছে। সাদা রংটা দেখো একটু নীল নীল হয়ে গেছে, আমি একটু চাইলে শুকনো একটাতে পরিষ্কার করে নিতে পারি যাতে আমার খাতার উপর এই সাদা রংটার প্রভাব না পড়ে। দেখো আমাদের চিতল মাছ আঁকা হয়ে গিয়েছে, আমরা চিতল মাছটাকে আর একটু সুন্দর করার জন্য বা আর একটু দেখতে যাতে ভালো লাগে সেই জন্য আমরা কি করব, গাঢ় অ্যাশটা আমরা আবার একটু এখানে ব্যবহার করব। এরপর আমাদের মাছে অনেক চিতল মাছে এরকম গোল গোল ফুটফুট থাকে, সেগুলো আমরা এই এখন দিয়ে দেবো। আমরা এই যে গাঢ় অ্যাশটা শুধুমাত্র আমাদের যে মাছের পিঠ, এই পিঠের দিক ব্যবহার করেছি, আর কোথাও নয়, আর কিছু কিছু জায়গায় আমরা সেট হিসেবে এখন দেব। পাকনা একটু দিলাম, আমাদের চিতল মাছ আজকে আঁকা হয়ে গেল। তাহলে চিতল মাছ আঁকতে আমাদের কয়টা রঙের প্রয়োজন হলো, আর চিতল মাছ আঁকতে আমাদের
প্রথমত আমরা যেটা বেশি ব্যবহার করেছি গাঢ় অ্যাশ রং ব্যবহার করেছি, হালকা অ্যাশ রং ব্যবহার করেছি, কমলা হালকা রংটা এবং হলুদ হালকা হলুদটা এবং সাদাটা। আমাদের এখানে মেন রং এখানে অ্যাশ রং এবং সাদা রং এবং হালকা কমলা দিয়েছি মাছের সাথে সেরেছে। তাহলে আমরা প্রথমে পাঁচটা রং ব্যবহার করেছি। এই পাঁচটা রং ব্যবহার না করে তোমরা অন্য কেউ একটু অন্য রং করতে চাও তবে করতে পারো, তবে অবশ্যই তার মধ্যে অ্যাশ এবং সাদা থাকতে হবে। তাহলে আমাদের চিতল মাছের ড্রয়িং আজকে শেষ হয়ে গেল। আমরা আবার একটু দেখে নিই আমাদের যে চিতল মাছের যে ফর্মটা, এই ফর্মটা কীভাবে আমরা রেখেছিলাম।